হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কাইনমাস্টার এক্সপোর্টিং প্রবলেম নিয়ে। অনেকে কাজ করেন এই কাইনমাস্টারে, কাইনমাস্টারে কাজ করে ভিডিও এডিটিং করেন, এডিটিং করে তারপরে এক্সপোর্ট করার সময় আপনার যে এরকম আসলে কিন্তু আপনার খুব চিন্তিত মনে হয়, খুব চিন্তিত লাগে যে কীভাবে আমি এখন এক্সপোর্ট করবো, এক্সপোর্ট হচ্ছে না। অনেকবারই চেষ্টা করেন কিন্তু তবুও এক্সপোর্ট হচ্ছে না। সো আমি এখানে বলবো আপনি কীভাবে এই সমস্যা থেকে সমাধান করবেন। আমি আপনাকে এখানে এ টু জেড বলে দেবো, আপনি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ভিডিওটি দেখার পর আপনার এই সমস্যা আর কোনোদিনও সম্মুখীন হতে হবে না। সো বন্ধুরা, বেশি কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমি আছি মাখন, আপনারা দেখছেন মাখন টেস্ট বাংলা। চলুন ভিডিওটি শুরু করি। সো আপনি সবার প্রথমে আপনি আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে সমস্যাটা কি। এই যে দেখেন, আমি ভিডিওটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন এক্সপোর্ট করার জন্য ক্লিক করব। এক্সপোর্ট করতেছি কিন্তু এক্সপোর্ট হচ্ছে না। এই যে দেখেন এক্সপোর্টে ক্লিক করলাম। এই যে দেখেন এরকম সমস্যা হচ্ছে আমার। সো আপনারও এরকম সমস্যা হচ্ছে বুঝতে পারছেন। সো এরকম সমস্যা থেকে কীভাবে সমাধান করবেন সেটাই আমি আপনাকে এখানে বলবো। আপনি শুধু ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়নি। আমি অন্য একটু সেটিং করেছি, তারপরে কিন্তু আমার ভিডিওটি এক্সপোর্ট করা শুরু হয়েছে। সো এখন যেটি করবেন আপনি, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন। তারপর ডেভিস ক্যাপাসিটি ইনফরমেশন এটাতে ক্লিক করে তারপর এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে রান অ্যানালাইস নাও, এটা আপনারা চালু করে দিবেন। এটা চালু করলেই কিন্তু আপনার একটু প্রসেসিং নেবে। প্রসেসিংটা শুরু হলে, কমপ্লিট হলে কিন্তু আপনার সামনে এরকম আসবে। এই যে দেখেন এখানে 720p আমার রেজুলেশন সাপোর্ট করে, তাই আমি এটা 720 করে দিলাম। সো এখন যেটি করবেন আপনি, ব্যাক হয়ে সরাসরি আপনি যে যে রেকর্ডিং করছেন স্ক্রিন রেকর্ডারটার সেই অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশন গিয়ে তারপর সেটিংয়ে যাবেন, অ্যাপ্লিকেশনটি এই পাশে সেটিংয়ে গিয়ে তারপর রেজুলেশনটি ক্লিক করবেন। তারপর আপনার যে 720 এখনই দেখালাম আপনার রেজুলেশনটি সাপোর্ট করে, সেই রেজুলেশনে আপনারা ক্লিক করে এখানে দিবেন। সো আপনারা একটু দেখবেন এখানে আপনারা 30 FPS এটা রাখবেন, এটা রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। তারপর বিট রেট এটা কিন্তু সবসময় 5 MBPS রাখবেন। সো এখন রাখার পর আপনারা সরাসরি বাইরে চলে আসবেন। আসার পর আপনার যদি ক্যামেরায় কোনো সমস্যা হয়, ক্যামেরা ভিডিও এডিটিং করতে, সো ক্যামেরাতে আপনি এরকম সেটিংটি করে নেবেন। সো আমি আপনাদের এখন দেখাচ্ছি একটি ভিডিও, আমার এই যে রেকর্ডিং করতেছি এই ভিডিওটি আপনাকে এখনই দেখাবো এক্সপোর্ট করে এক্সপোর্ট হয় কি না। সো আমি সরাসরি চলে গেলাম কাইনমাস্টারে। আবার কাইনমাস্টারে ঢুকে এখন ভিডিওটি এখনই যেটি রেকর্ডিং করলাম সেটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এই ভিডিওটি আপনাদের এখনই বললাম, এখন এই ভিডিওটির স্ক্রিন রেকর্ডিং করলাম। সো এটি এখন আমি এক্সপোর্ট করে দেখাবো। সো আমি এক্সপোর্টে চলে আসলাম, এক্সপোর্টে ক্লিক করব। এই যে দেখেন এক্সপোর্ট আমার চালু হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো বন্ধুরা, এখন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।